ম্যাথ দিবস মানে ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি বিএস স্যার। আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নের চতুর্থ শ্রেণীর গণিত নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটা অবশ্যই লাইক করো, বন্ধুর সঙ্গে শেয়ার করো, আর নতুন যদি কেউ চ্যানেলে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর রোজকার নোটিফিকেশনটা পাওয়ার জন্য বেল আইকনটাকে হিট করে রেখো। ভিডিওটা অবশ্যই লাইক করো, বন্ধুর সঙ্গে শেয়ার করো, আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করো। এর আগে অনেকগুলো সম্ভব প্রশ্নপত্র অলরেডি আমি আপলোড দিয়ে দিয়েছি, নিশ্চয়ই তোমরা দেখেছো, আর কেউ দেখে না থাকলে চ্যানেল ভিজিট করে সেখান থেকে দেখে নিতে পারবে। তো চলো সময় নষ্ট না করে শুরু করি। আর তোমাদের একটা কথা, যে আমাদের তোমাদের আদার্স সাবজেক্ট যেগুলো আছে, তোমাদের বাংলা পরিবেশ যেগুলো আছে, এগুলোর জন্য তোমরা ডিভিএস ম্যাডাম ক্লাসটাকে ফলো করবে, যেটা আমাদের আরেকটা চ্যানেল, যে ক্লাসগুলো অ্যাটেন্ড করলে কিন্তু খুব ভালো মার্ক্স তোমরা অ্যাচিভ করতে পারবে। এখানে ম্যাডাম কিন্তু খুব সুন্দরভাবে স্টাডি করায়, ক্লাসগুলো অ্যাটেন্ড করলে ফুল মার্ক্স তোমরা অ্যাচিভ করতে পারবে। তো চলো শুরু করি আমরা। কি বলছে প্রথম প্রশ্নটা দেখো। শূন্যস্থান পূরণ করো, ভগ্নাংশের লব একই রেখে হর বাড়ালে হরের মান কি হয়? তোমার বাড়ে না কমে, কি লিখবো আমরা? ভগ্নাংশের কি বলতে চাইছে? হর। তোমার ধরো একটা তিনের পাঁচ, যদি আমরা তিনের পাঁচ হয় তো ভগ্নাংশের হর বাড়ালে, মানে লবটাকে একই রাখলাম, তিন রাখলাম, এটা সাত করে দিলাম, মানে বাড়িয়ে দিলাম পাঁচ, তাহলে কি মান কমলো না বাড়লো? অবশ্যই কমে গেল। এটা পাঁচ ভাগে তিন ভাগ ছিল, সাত ভাগে তিন ভাগ, তো কমে গেল। তাহলে কি লিখবো আমরা? এটা কমে লিখবো, কমে। ওকে, দু নম্বর কী আছে চলো দেখে নিই আমরা। দু নম্বর বলছে বস্তুর ভর মাপা হয় ড্যাশের সাহায্যে। বস্তুর ভর আমরা কিসের সাহায্যে মাপি? অবশ্যই আমরা দাড়িপাল্লার সাহায্যে মাপি। দাড়ি দশদিন আকার, দশকে দাড়ি, পাল্লার সাহায্যে পয়াকার, লয় লয় আকার, র, ঠিক আছে, দাড়িপাল্লার সাহায্যে ভর মাপি, ঠিক আছে। আর যদি এখানে জানতে চাই তো ওজন পরিমাপের একক, ভর পরিমাণের একক, তখন কিন্তু আমরা কী দিতাম? গ্রাম দিতাম আমরা, ঠিক আছে। আর এখানে জানতে চাইছে বস্তুর ভর মাপা হয় ড্যাশের সাহায্যে, তো আমরা দেবো দাড়িপাল্লার সাহায্যে। হলো, চলো পরে অঙ্কটা দেখে নিই আমরা। নেক্সট কী বলছে আমাদের? নেক্সট কী বলছে? এক ডজন কলার একের তিন অংশ সমান সমান কত? ঠিক আছে, এক ডজন মানে কত জানি আমরা? এক ডজন মানে বারোটা জানি আমরা, এক ডজন মানে কত? বারোটা। তা বারোটা তোমার একের তিন অংশ কী চাইছে আমরা? একের তিন অংশ, তাই তো? তাহলে একের তিন, তাহলে একের তিন দিয়ে গুণ করবো, ঠিক আছে। তাহলে তিনকে তোমার চার কাটা যাচ্ছে, তিন চারে বারো সমান সমান কাটা যাচ্ছে চারটি, ঠিক আছে। তাহলে কী লিখবো আমরা? এক ডজন, এক ডজন কলার একের তিন, এক কী বলছে, এক ডজন কলার একের তিন অংশ সমান সমান কাটা পেলাম আমরা? আমরা চারটি পেলাম, ঠিক আছে, তাহলে চারটি লিখবো, চার। হলো, চলো পরেরটা দেখে নিই। আপনি বলছে সমান পাঁচ, সরি, সমান পাঁচ ভাগে দুই ভাগ, মানে পাঁচ ভাগে দু ভাগ, তাহলে কীভাবে লিখবো আমরা? এটা পাঁচ ভাগ, তাহলে পাঁচটা নিচে লিখবো, টোটাল অংশটাকে নিচে লিখবো, আর যেটা ভাগ নিচ্ছে আমরা সেটা উপরে লিখবো, তাহলে দুইয়ের পাঁচ হবে। তাহলে কী লিখবো? সমান পাঁচ ভাগে দুই ভাগ সমান সমান লিখবো, দুইয়ের পাঁচ, হয়ে গেল। চলো পরের অঙ্কটা দেখে নিই আমরা। কী বলছে? তোমার সঠিক উত্তরটি নির্বাচন করো, সঠিক উত্তর নির্বাচন করতে দিয়েছে। বলছে পাঁচ ও ছয়ের সাধারণ গুণিতক, ঠিক আছে, কত? পঁচিশ হবে, তিরিশ হবে, না ছত্রিশ হবে, ঠিক আছে। কোনো সংখ্যা সাধারণ গুণিতক যদি ধরে নেয় তাহলে সংখ্যাটা দুটো গুণ করলেই হয়ে যায়, পাঁচ ছয় তাহলে তো তিরিশ, তাহলে কোনটা হবে তোমার অপশান? অপশান হচ্ছে তিরিশ, কারণ কারণ পঁচিশকে দেখো পাঁচ দিয়ে ভাগ যাচ্ছে কিন্তু ছয় দিয়ে ভাগ যাচ্ছে না, আবার তিরিশ ছত্রিশকে ছয় দিয়ে ভাগ যাচ্ছে, পাঁচ দিয়ে ভাগ যাচ্ছে না। সুতরাং কে পড়ে আছে? তিরিশ থাকবে, তিরিশই হবে। আর এমনি যে কোনো সংখ্যা, দুটো সংখ্যার তোমার সাধারণ মানে লঘিষ্ঠ গুণিতক হয়, তোমার সংখ্যা দুটো গুণফল করলেই হয়ে যায় তোমার, পাঁচ ছয় তিরিশ, তো গুণফল হয়ে গেলাম, যদি সংখ্যাটা মৌলিক সংখ্যা হয় তবে। ওকে, চলো নেক্সট আমরা দেখে নিচ্ছি আমরা, ঠিক আছে। নেক্সট কী বলছে তোমার? বড় মাপের দৈর্ঘ্য, বড় মাপের দৈর্ঘ্য কী হচ্ছে? তোমার স্কেল, ফিতে, বাটখারা দিয়ে মাপা হয়, ঠিক আছে। দৈর্ঘ্য তো বাটখারা দিয়ে অবশ্যই মাপা হয় না, ঠিক আছে, স্কেল দিয়ে আমরা ছোটো ছোটো মাপতে পারি। তাহলে বড় মাপের দৈর্ঘ্য মাপতে আমরা কী করি? ফিতে ইউজ করি। তাহলে কী দেবো আমরা? আ অপশানটাকে কারেক্ট করবো, ফিতে। ওকে, নেক্সট কী আছে তোমাদের? এক কিলোগ্রাম সমান সমান দশ গ্রাম, এক হাজার গ্রাম, আর একশো গ্রাম। সবাই জানি আমরা এক কিলোগ্রাম সমান সমান কত হয়? এক হাজার গ্রাম। তাই সবগুলো আই হচ্ছে তোমার রাইট, ঠিক আছে। চলো পরেরটা আমরা দেখে নেবো। নেক্সট কী বলছে আমাদের? বলছে পাঁচের, পাঁচের একটি গুণিতক হলো, পাঁচের গুণিতক হলো পঁয়ত্রিশ, সাতাশ, সতেরো, ঠিক আছে। তো পাঁচের গুণিতক কত আছে? পাঁচের গুলো অবশ্যই পঁয়ত্রিশ হবে, পাঁচ সাথে পঁয়ত্রিশ, ঠিক আছে, পঁয়ত্রিশ হবে তোমার, ঠিক আছে। সাতাশ তো পাঁচ দিয়ে ভাগ করা যায় না, সতেরোকেও পাঁচ ভাগ করা যায় না, কারণ সতেরো তো মৌলিক সংখ্যা, ভাগ করাই যায় না কোনো কিছু দিয়ে। ওকে, তাহলে কত হলো অপশান? পাঁচের গুণিতক হলো পঁয়ত্রিশ, পাঁচ সাথে পঁয়ত্রিশ, হয়ে গেল। চলো পরে কী আছে নেক্সট আমরা দেখে নেবো। নেক্সট কী বলছে আমাদের? নেক্সট অপশান কী দিয়েছে তোমার? তিনের ক, যোগ কর, যোগ ফল নির্ণয় করতে দিয়েছে তোমার। তো তিনের ক, একের নয়, দুইয়ের নয়, আর চারের নয়। চলো করে ফেলি আমরা। এটা তিন নম্বর তোমার, একের নয় যোগ হচ্ছে তোমার দুইয়ের নয়, যোগ হচ্ছে তোমার কত? চারের নয়, ঠিক আছে। তো লবগুলো কী আছে তোমার? দেখো লবগুলো সব সমান আছে তোমার, ঠিক আছে, সরি, হরগুলো তো সব সমান আছে। তো সমান সমান কী করবো আমরা? নিচে নয়, আমরা নয়টাকে কমন নিয়ে নিলাম, ওপরে যা আছে প্লাস লিখে দেবো, ওয়ান, এক যোগ দুই যোগ চার, ঠিক আছে। সমান সমান যোগ করলে কত হচ্ছে? চার আর দুই কত? ছয়, ছয় রেখে সাত, তাহলে কত হচ্ছে? সাতের নয়। তো নিম্ন যোগফল কত পেলাম আমরা? সাতের নয়। তো উত্তর কী লিখবো আমরা? উত্তর লিখবো আমরা সাতের নয়, ঠিক আছে। হলো, চলো পরেরটা দেখে নিই কী বলেছে আমাদের। নেক্সট কী বলেছে? নেক্সট বলেছে তোমার যোগ করতে দিয়েছে তোমার কিমি আর মিটার, কিলোমিটার আর মিটারকে যোগ করতে দিয়েছে। তাহলে আট মিটার, আট কিলোমিটার, আটশো সতেরো মিটার, ন কিলোমিটার, একশো ন মিটার, ছ কিলোমিটার, আটশো তিপ্পান্ন মিটার, ঠিক আছে। চলো আমরা করে ফেলি, আমরা কীভাবে করবো দেখে নিই আমরা। এটা হচ্ছে খয়েরটা দিয়েছে, খয়েরটা। ওকে, তাহলে আট কিমি, কিমির জায়গায় লিখবো কিমি, তাহলে আট কিমি,
আর মিটারে লিখবো আমরা মিটার, ঠিক আছে, মিটারে কত হচ্ছে তোমার 718 মিটার, তাহলে 718 মিটার। ওকে, তারপর কি দিচ্ছে, 9 কিলোমিটার 109 মিটার, তাহলে 9 কিলোমিটার 109 মিটার, 109 মিটার। নেক্সট কি আছে তোমার, 6 কিলোমিটার 853 কিলোমিটার, 6 কিলোমিটার আর 853 মিটার। তাই যোগ করবো, চলো যোগটা করে ফেলি, তো মিটারগুলো আগে যোগ করে নিই। তাহলে 8 এর সঙ্গে 9 যোগ করলে কত হচ্ছে, 8 9 17, 17 এর সঙ্গে 3 যোগ করলে কত হচ্ছে, 17 18 19 20। তাহলে 20 0, হাতে আমার 2 থাকলো, 2 লিখলাম। তা 2 এর আগে কত হচ্ছে, 2 এর আগে 3, 3 হয়ে গেল। 3 এর সঙ্গে আমরা 0 যোগ করলে 3ই হয়, আর 3 এর সঙ্গে 5 যোগ করলে কত হচ্ছে, 5 আর 3 হচ্ছে তোমার 8, তাহলে 8 লিখলাম। আসি, ওপরে 7 আছে, নিচে 1 আছে, 7 এর আগে কত, 8, 8 এর সঙ্গে 8 যোগ করলে কত হয়, 8 8 যোগ করলে 16 হয়, তা 16 6 লিখবো আমরা। হাতে আমার 1 থাকছে, একটা ডাইরেক্ট এদিক নিয়ে চলে যাবো, কিলোমিটার নিয়ে চলে যাবো আমরা, ঠিক আছে। বা তুমি এখানে তোমার 1000, এখানে 1680 মিটারও করতে পারো, তারপরে কি তোমার আবার ওই মিটার থেকে তোমাকে আবার কিলোমিটারে আসতে হবে, তার চেয়ে আমরা ডাইরেক্ট করে দিলাম। ওকে, তাহলে 8 এর আগে কত হচ্ছে, 9, 9 এর 9 কত হচ্ছে, 18, 18 আর 6 কত হচ্ছে তোমার, 18 19 20 21 22 23 24, তাহলে কত হচ্ছে 24, ঠিক আছে। তাহলে কত হলো উত্তর, কত পেলাম আমরা, উত্তর পেলাম 24 কিমি আর কত, 680 মিটার, ঠিক আছে, হয়ে গেল। চলো পরের অঙ্কটা দেখে নেবো আমরা, নেক্সট অঙ্কটা, নেক্সট পরের অঙ্কটা দেখে নেবো কী আছে আমাদের, ঠিক আছে। কী বলছে তোমার, গ্রেটার দেন অথবা লেস দেন চিহ্ন বসাও, ঠিক আছে, লেটার গ্রেটার দেন বা লেস দেন চিহ্ন বসাতে বলেছে। বলছে এখানে 7 এর 12, আর হচ্ছে এখানে হচ্ছে 1, ঠিক আছে, 7 এর 12 1, সবাই জানি আমরা কোনটা গ্রেটার হবে, অবশ্যই এটা গ্রেটার হবে। এবার কেন গ্রেটার হবে দেখে নিই আমরা, তার কারণ দেখো 7 এর 12, এখানে হচ্ছে তোমার 7 এর 12, ঠিক আছে, আর এখানে কত আছে তোমার, এখানে গ্যাপ দিয়েছে, এখানে 1 দিয়েছে, তাহলে 1 সমান সমান কী লিখতে পারি আমরা, 7 এর 12, এখানে 7 এর 12 লিখলাম আমরা, আর এখানে গেটা এখানে বক্সটা রাখলাম, 1 সমান সমান কী লিখতে পারি, নিচে এখানে হর 12 আছে, তাহলে 12-র সঙ্গে আমাকে মেলাতে হবে, তাহলে 12/12 লিখতে পারি আমরা, 12 ভাগের 12 ভাগ, ঠিক আছে, 12কে 12 ভাগ করলে একই হয়, তাহলে 12 ভাগের 7 ভাগ বড়ো না 12 ভাগের 12 ভাগ বড়ো, অবশ্যই 12 ভাগের 12 ভাগ বড়ো, তাহলে গেটার দেন সাইনটা কোন দেবে, এইদিকে সাইনটা হবে, এটা হচ্ছে বড়ো, এই জন্য আমরা ডান দিকে সাইনটা দিয়ে দিলাম, ঠিক আছে। পরেরটা হচ্ছে 7 এর 10 আর 3 এর 10, এটা তো দেখেই বোঝা যাচ্ছে তোমার, এটা 10 ভাগের 3 ভাগ, এটা 10 ভাগের 7 ভাগ, কোনটা বড়ো হবে, এটা অবশ্যই এটা বড়ো হবে, তাহলে এইদিকে আমরা করে দেবো, ঠিক আছে, বড়টা বসিয়ে দিলাম আমরা। চলো পরের অঙ্কটা দেখে নেবো, নেক্সট অঙ্কটা কী আছে আমাদের, বলছে 32-এর উৎপাদক গাছ তৈরি করো, ঠিক আছে, 32 উৎপাদক গাছ তৈরি করবো আমরা, চলো তৈরি করে ফেলি আমরা, তাহলে 32, এখানে 32 উৎপাদক গাছটা আমরা তৈরি করবো, এটা কত নম্বর আছে তোমার অ্যান্সার কোশ্চেনটা, 5 নম্বর, এটা 5 নম্বর, ঠিক আছে। 32 কেজি উৎপাদক গাছে তৈরি করি, তাহলে কত হচ্ছে তোমার, 2 দিয়ে করতে পারি প্রথমে আমরা, 16 2 গুণ 32 তোমার, ঠিক আছে, আবার 16 কে কী করতে পারি আমরা, আবার 2 দিয়ে করতে পারি আমরা, তাই 2 দিয়ে করলে তোমার 8 2 গুণ 16, আবার আমরা 8কে 2 দিয়ে করতে পারি, 2 দিয়ে করলে 4 2 গুণ 8, আবার আমরা 4কে 2 দিয়ে করতে পারি, তাহলে 2 2 গুণ 4, ঠিক আছে। উৎপাদক গাছটা তৈরি করলাম কটা, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, তো ঠিক আছে, এটা হচ্ছে তোমার 32-এর উৎপাদক। ওকে, তো হয়ে গেল, এখন শুধু উৎপাদক গাছ তৈরি করতে, গাছ তৈরি করলেই দিলাম উৎপাদকগুলো কী কী লিখতে বলেন, সুতরাং লেখা দরকার নেই, এটা গাছটা তৈরি করে দিলেই হয়ে যাবে তোমার, ঠিক আছে। চল পরের অঙ্কটা দেখে নেবো, নেক্সট অঙ্কটা কী আছে আমাদের, দেখো নেক্সট অঙ্ক কী আছে, 6 এর অঙ্ক কী বলছে, নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও, আজ সকালে বাবা বাজার থেকে 2 কিগ্রা 500 গ্রাম আলু, 1 কিগ্রা ছোলার ডাল, 1 কিগ্রা 500 গ্রাম আটা এনেছেন, রান্না করার পরে ওজন নিয়ে দেখা গেল 750 গ্রাম আলু, 200 গ্রাম ছোলার ডাল ও 500 গ্রাম আটা পড়ে আছে, মা রান্নার জন্য মোট কত জিনিস কত ওজনের জিনিস ব্যবহার করেছেন দেখে নিই আমরা, ঠিক আছে, কী করে বার করবো, তাহলে বাজার থেকে এসে প্রথমে আমরা কী করবো, এটা 6 এর ক, ঠিক আছে, তাহলে এখানে কত হচ্ছে তোমার আলু, এখানে কী হচ্ছে 2 কিগ্রা আলু, তাহলে আলু কত, আগে কত কেনা হয়েছে ওয়েট আমরা করে নিই, আলু 2 কিগ্রা কত গ্রাম, 500 গ্রাম, 500 গ্রাম, ঠিক আছে, আলু কেনা হলো, 1 কিগ্রা ছোলার ডাল কেনা হয়েছে, ঠিক আছে, ছোলার ডাল, ডাল ডাল লিখে দিই শুধু, ডাল 1 কিগ্রা, ঠিক আছে, 1 কিগ্রা ছোলার, 1 কিগ্রা ছোলার ডাল, ছোলার ডাল আর কোনো গ্রাম নেই, আর 1 কিগ্রা 500 গ্রাম আটা, আটা কেনা হয়েছে কত, আটা 1 কিগ্রা 500 গ্রাম, ঠিক আছে, তো মোট কত ওজনের জিনিস কেনা হয়েছে আমরা যোগ কী করবো, তাহলে যোগ করে দেবো, যোগ করলে পেয়ে যাবো আমরা কত ওজনের জিনিস কেনা হয়েছে, তাই এখানে কত হচ্ছে তোমার 0, দেখো 0 সঙ্গে 0 যোগ করলে 0 হয়, এখানে 0 0 যোগ করলে তোমার 0 0ই হয়, এখানে 5 এর সঙ্গে 5 যোগ করলে কথা হয়, 5 এর সঙ্গে 5 যোগ করলে তোমার 10 হয়, 10 এর 0 হলো, তাহলে 5 এ 10, এখানে 10 10ই রেখে দিলাম, ঠিক আছে, গ্রাম, এত গ্রাম হলো, এবার এদিকে যোগ করবো আমরা, তাহলে 2 কিগ্রা এখানে 3 কিগ্রা 1 1 4 কিগ্রা, তাহলে কত হলো 4 কিগ্রা, 4 কিগ্রা 1000 গ্রাম, ঠিক আছে, তো 4 কিগ্রা 1000 গ্রাম, 4 কিগ্রা 1000 গ্রামই আমরা রেখে দিচ্ছি, ঠিক আছে, কারণ এটা 5 কিগ্রা করে নিতে পারি, দরকার নেই আমাদের করার, কারণ এখানে বিয়োগ করার ব্যাপার আছে আবার, এবার হচ্ছে খরচ হয়েছে কত, এবার ওজন বেঁচে আছে, রাইট, তো রান্না করার পরে বেঁচে আছে,
রান্না করার পর, ঠিক আছে, বেঁচে আছে, মানে জিনিস বেঁচে আছে কতটা দেখে নিই আমরা। কী দিয়েছে তোমার? 750 গ্রাম আলু। তাহলে আলু কত হচ্ছে তোমার বেঁচে? আলু বেঁচে আছে তোমার 750 গ্রাম। ঠিক আছে, 750 গ্রাম আলু বেঁচে আছে। আর বেঁচে আছে কি তোমার? আর বেঁচে আছে 200 গ্রাম ছোলার ডাল। ছোলার ডাল ডাল আছে তোমার 200 গ্রাম বেঁচে আছে, 200 গ্রাম। আর কি বেঁচে আছে তোমার? আর বেঁচে আছে তোমার 500 গ্রাম আটা বেঁচে আছে। ঠিক আছে, আটা আটা বেঁচে আছে তোমার 500 গ্রাম। ঠিক আছে, তাহলে কত গ্রাম জিনিস বেঁচে আছে আমরা দেখে নিই আগে। তাহলে কত হচ্ছে? শূন্য। এর শূন্য 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 হলো, পাঁচের সঙ্গে পাঁচ, পাঁচের সঙ্গে শূন্য যোগ করলে তোমার পাঁচ পাঁচই হয়, সাতের সঙ্গে দুই যোগ করলে 7 আর 2 নয়, নয়ের সঙ্গে পাঁচ যোগ করলে তারপর 10 11 12 13 14, তাহলে কত হচ্ছে? 14। তাহলে 1450 গ্রাম। ঠিক আছে, 1450 গ্রাম সমান সমান কী লিখতে পারি আমরা? সমান সমান লিখতে পারি 1 কেগ্রা। ঠিক আছে, 450 গ্রাম লিখতে পারি আমরা, 450 গ্রাম। ঠিক আছে, তাহলে কারণ তো এখানে তোমার দেখো 1000 গ্রাম 1 কিলো হয়, তাহলে কী লিখতে পারি আমরা? 1000 যোগ 450 গ্রাম লিখতে পারি, 450 গ্রাম। এটা লাইন বেশি একটা লিখে দিলাম। তাহলে 1000টাকে কিগ্রা করে ফেললাম, তাহলে 1 কিগ্রা 450 গ্রাম সামান বেঁচে আছে। তাই জিনিস আনা হয়েছিল কত? 4 কিগ্রা 1000 গ্রাম। ঠিক আছে, সুতরাং কী লিখবো আমরা? রান্নার জন্য ব্যবহার হয়েছে, রান্নার জন্য ব্যবহার হয়েছে কত ব্যবহার হয়েছে? তাহলে 4 কিগ্রা, আর এখানে 1000 গ্রাম, 1000 গ্রাম। ঠিক আছে, তার থেকে বিয়োগ করে দেবো আমরা কত? কত 1 কিগ্রা? কত? 450 গ্রাম, 450 গ্রাম। বুঝতে পারলে এখানে 1000টাকে কেন আমরা কিগ্রাতে নিয়ে যাইনি? তার কারণ কিগ্রা নিয়ে গেলে আবার আমাকে কিগ্রা থেকে গ্রামে আনতে হতো। ঠিক আছে, সেই জন্য আমরা আর নিয়ে গেলাম না। চলো এবার বিয়োগটা করে ফেলি। তাহলে শূন্যতে শূন্য বিয়োগ করে শূন্যই হয়। এখানে 5 আছে, ওপরে শূন্য আছে, শূন্য থেকে তো 5 বিয়োগ করা যাবে না। তাই পাশের ঘর থেকে ধান নিতে হবে, এখানে তো শূন্য আছে, ধান নেওয়া যাচ্ছে না, তাই পাশের ঘর থেকে ধান নেবো। তাহলে এখানে 1 কেটে আমরা 0 হয়ে গেল। এটা হয়েছে কত তোমার? এটা হয়েছে তোমার 10। এবার 10-এর থেকে আমরা ধান নেবো, তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার 9, এটা হয়ে যাচ্ছে তোমার 10। তাহলে তোমার কিছু 10-এর থেকে 5 বিয়োগ করলে 5-এর থেকে 5, 5-এর পর 6, 7, 8, 9, 10, তাহলে 5 হলো। এবার ওপরে আছে কত? 9, নিচে আছে 4। তাহলে 9-এর থেকে 4 বিয়োগ করে 4-এর পরে 5, 6, 7, 8, 9, কত হচ্ছে? 5। তাহলে 550 গ্রাম। ঠিক আছে, আর এখানে 4 আছে, নিচে 1 আছে, 4-এর থেকে 1 বাদ দিলে কত হচ্ছে? 3 কিগ্রা। ঠিক আছে, 450 গ্রাম। তো উত্তর কী লিখবো আমরা? উত্তর লিখবো রান্নার জন্য, রান্নার জন্য 3 কিগ্রা, ঠিক আছে, 550 গ্রাম। ঠিক আছে, বস্তু ব্যবহার হয়েছে, বস্তু ব্যবহার বা জিনিস ব্যবহার, ঠিক আছে, ব্যবহার হয়েছে। ওকে, হয়ে গেল, দেখে নিয়েছি কীভাবে করলাম আমরা। প্রথমে আমরা কী করবো? যে জিনিসগুলোকে হিসাবে যোগ করে দেবো। ঠিক আছে, যোগ করে দিয়ে এবার কী হচ্ছে? যত গ্রাম হলো, এবার যতটা তোমার বেঁচে আছে সেটা যোগ করলাম। যোগ করে এবার যত সামান ছিল তার থেকে যতটা বেঁচে আছে বিয়োগ করে দিলাম, তাহলে আমরা কতটা এই জিনিস ইউজ হচ্ছে আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, হয়ে গেল আজকের জন্য পর্যন্তই, কারণ ভিডিওটা অলরেডি অনেক বড়ো হয়ে গেছে। এটা ভালো করে প্র্যাকটিস করো, একটু পরে তোমাদেরকে নেক্সট পার্টটা তোমাদের আপলোড হয়ে যাবে। আজকের জন্য পর্যন্ত, ভিডিও লাইক করো, বন্ধুর সঙ্গে শেয়ার করো। আর এর আগে অনেকগুলো সম্ভব প্রশ্নপত্র কিন্তু অলরেডি আমি আপলোড দিয়ে দিয়েছি, ওগুলো না দেখে থাকলে চ্যানেল থেকে ভিজিট করে দেখে নিতে পারো। অঙ্ক তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি পারফেক্ট হতে পারবে। আজকের জন্য পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।